আর একটা হচ্ছে যে যারা ফার্স্ট টাইম বায়ার, আপনার তো মানে প্রপার্টি সাথে অনেকদিন ধরে জড়িত, ফার্স্ট টাইম বায়ারদের জন্য আপনার কি পরামর্শ? ফার্স্ট টাইম বায়ারের জন্য এই মুহূর্তে আমি বলবো খুব একটা পজিটিভ না, হয়তো কিছুদিন অপেক্ষা করলে আরও সুন্দর হয়তো সুযোগ আসতে পারে, বাট তারপরেও একটা সুযোগ যদি আসে আরেকটা সমস্যাও আছে, আর সমস্যার সাথে সাথে সুযোগও আসে। যে এই মুহূর্তে মর্গেজটা একটু ডিফিকাল্ট, বাট মর্গেজ যখন ফ্লেক্সিবল হবে তখন আবার প্রপার্টির দাম বাড়তে শুরু করবে। ফার্স্ট টাইম বায়ারদেরকে আমি যেটা বলবো যে বেশ কয়েকটা জিনিস কনসিডার করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যে মর্গেজটা নিচ্ছেন সেটা কি ইন্টারেস্ট অনলি না রিপেমেন্ট নিচ্ছেন, তারপরে হচ্ছে যে আপনার জবের ব্যাপারে, কারণ আপনি ফার্স্ট টাইম বায়ার হিসাবে যে বাড়িটা কিনছেন সেই বাড়িটাতে আপনি তো থাকবেন, এটা আপনি ভাড়া দিচ্ছেন না, কোনো রেন্টাল ইনকাম পাচ্ছেন না, আপনার জবটা কতটা সিকিউর। আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে মানুষ, অনেক মানুষ জব হারাচ্ছে, হঠাৎ করে জব চলে যাচ্ছে। আপনি মর্গেজটা কিন্তু আনছেন 15 থেকে 20 বছরের জন্য, এই 15 থেকে 20 বছর আপনার মর্গেজটা কীভাবে পে করা হবে সেটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, এটা কিন্তু 5 বছর বা 2 বছরের ব্যাপার না। আপনার যদি জব চলে যায় তাহলে মর্গেজটা কীভাবে আপনি পে করবেন সেই জিনিসটা অবশ্যই চিন্তা করতে হবে। 5 বছর 10 বছর মর্গেজ পে করার পরে যদি বাড়িটা আপনাকে হারাতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা। সুতরাং সেফ থাকার জন্য আপনার এনাফ আপনার বাজেট আছে কিনা এবং জব না থাকলে আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন কিনা, এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন যদি জব করেন সেখানে কিন্তু মোটামুটি সেফ থাকা যায়, একজনের জব না হলে অন্যজনের জব আছে। আর একটা হচ্ছে যে এই যারা কাউন্সিলর ফ্ল্যাটে থাকেন, অনেকেই রাইট টু বাই ক্রয় করেন, তাদের মানে সুবিধা অসুবিধাটা কি? আগে এক সময় ছিল এটা খুবই পজিটিভ জিনিস ছিল, বিশেষ করে প্রফিটের ক্ষেত্রে। বাড়িটা কেনার পরে দেখা গেছে যে সাথে সাথে 100-200,000 প্রফিট হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি আমার ক্যালকুলেশন থেকে আমি বলবো যে আমি এটাকে খুব একটা পজিটিভলি দেখছি না। কারণটা হচ্ছে যে প্রথমে আপনাকে এই মানে কাউন্সিলের বাড়ি পাওয়ার জন্য 10 থেকে 12 বছর 15 বছর কিউর মধ্যে থাকতে হচ্ছে, কিউর মধ্যে থাকার পরে আপনি বাড়ি পাবেন এবং রেন্ট পে করতে হবে আপনাকে। তো রেন্ট পে করে যে সময়টা আপনার যাবে এই সময়ের রেন্টটা যদি আপনি মর্গেজে ট্রান্সফার করে ফেলতে পারেন বা কনভার্ট করে ফেলতে পারতেন তাহলে বাড়ির ভ্যালুটা কিন্তু 10 বছরে 3 টাইমস বেশি হয়ে যেত। আপনি প্রথমে আপনি কিউর মধ্যে থাকবেন বাড়িটা পাওয়ার জন্য, বাড়ি পাওয়ার পরে আপনি যে ওই ডিসকাউন্টটা পাচ্ছেন হয়তো ম্যাক্সিমাম 100,000 পাচ্ছেন, আপনি রেন্ট কত পে করছেন আমি সেটা হিসাব করতে চাইবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সময়ের সাথে সাথে সব কিছুর ভ্যালু বাড়তেছে এবং ইভেন লোকাল অথরিটির যে ভ্যালুয়েশনটা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আগে যে ফ্ল্যাটের প্রাইস ছিল 55,000 পাউন্ডস, এখন সেই ফ্ল্যাটের মানে প্রাইসটা হবে 350,000 পাউন্ডস। তো এই সব হিসাব করার পরে আমি পার্সোনালি পজিটিভ দেখছি না, বাট তারপরেও যারা দীর্ঘদিন থেকে আছেন যদি আপনার সুযোগ আসে তাহলে আমি বলবো যে এই সুযোগের হাতছাড়া করবেন না, আপনি কিনে ফেলতে পারলে পজিটিভ। বাট দেন এগেইন এই যারা বাবা মারা আছেন 10 বছর থেকে বা 5 বছর থেকে রেন্ট পে করে যাচ্ছেন এবং এখন কেনার সুযোগ আসছে, দেখা যাবে যে ওনার বয়স দিয়ে মর্গেজটা পাচ্ছেন না, তো হয়তো ডিপোজিট যেটা সেটা দিতে হচ্ছে না কারণ আপনি রেন্ট পে করে যাচ্ছেন, আর ওই যে রিডিউসড যে ভ্যালুটা রিডিউস করা হয়েছে সেটা আপনি ডিপোজিট হিসাবে দেখাতে পারবেন, বাট আপনি মর্গেজ হয়তো পাচ্ছেন না, বয়সটা বেড়ে গেছে। বাট দেন এই ক্ষেত্রে আবার আপনি একটা ছেলে বা মেয়ে যারা কাজ করে তাদেরকে ইনক্লুড করতে পারবেন, ইনক্লুড করার সাথে সাথে আপনি ছেলে মেয়েকে মর্গেজে নিয়ে আসলে ওদের বেতনের 3 টাইমস আপনি অ্যাড করে ফেলতে পারবেন মর্গেজে।